নমস্কার বন্ধুরা আমি তাপস মালাহান আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলেছি রাজ্যের সেরা পরীক্ষা ডাব্লিউ বিসিএস এই ডাব্লিউ বিসিএস পরীক্ষা দু হাজার বাইশের প্রিলিমিনারির অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে গেছে কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিচ্ছি তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ আপডেটটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশান আপনাদের জন্য খোলা রয়েছে সেখানে কমেন্ট করে জানাতে পারেন চলুন একদম অফিশিয়াল পোর্টাল থেকে ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি এক্সামিনেশান দু হাজার অ্যাডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি জেনে নিই দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এটি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এখান থেকে আপনারা ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশের প্রিলিমিনারির অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই অফিশিয়াল পোর্টালে আসার পরে দেখুন ডান দিকে ক্যান্ডিডেটস কর্নার বলে একটি অপশান রয়েছে এই ক্যান্ডিডেটস কর্নারে আসতে হবে তারপর দেখতে পারবেন ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটেন স্ক্রিনিং টেস্ট এই যে অপশানটি রয়েছে এখানে সিম্পলি ক্লিক করতে হবে দেখুন ক্লিক করার পরেই আপনারা দেখে নিতে পারবেন অ্যাডমিট কার্ড অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দুই অফ দু হাজার বাইশ অ্যাডমিট কার্ড ফর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা প্রিলিমিনারি এক্সামিনেশন দু হাজার বাইশ এখানে আরেকটি লিংক রয়েছে এখানে সিম্পলি ক্লিক করতে হবে ক্লিক করলেই নতুন একটি পেজ চলে যাচ্ছে যেখান থেকে আপনারা এই অফিশিয়াল যে অ্যাডমিট কার্ড তা ডাউনলোড করতে পারবেন দেখুন কি কি তথ্য চা হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখুন আমি ক্লিক করলাম এখানে আরও বেশ কিছু পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে আমরা সিলেক্ট করব ডাব্লিউ বি পরীক্ষার এই অপশানটি বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা প্রিলি এক্সামিনেশন দু হাজার বাইশ নাম্বার দুই অফ দু হাজার বাইশ দেখুন এখানে সিম্পলি ক্লিক করলাম তারপর আপনাকে এখানে দিতে হবে এন্টার ইয়োর এনরোলমেন্ট নাম্বার যখন ওয়ান টাইম রেজিস্ট্রেশন করেছিলেন একটি এনরোলমেন্ট নাম্বার আর একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছিল। এখানে শুধুমাত্র এনরোলমেন্ট নম্বরটি লাগবে তারপর ডেট অফ বার্থ দিতে হবে এবং সর্বশেষ আসবে লগ ইন অপশান দেখুন আমি এনরোলমেন্ট নাম্বার ইনপুট করছি এনরোলমেন্ট নাম্বার দেখুন ডাব্লুবি পিএসসি দিয়ে শুরু হচ্ছে ডাব্লুবি পিএসসি তারপরে আমার যে এনরোলমেন্ট নম্বরটি রয়েছে সেটি আমি এখানে দিচ্ছি দেখুন আমি এনরোলমেন্ট নাম্বার পুট করছি এবং এরপর আমি ডেট অফ বার্থ পুট করব ডেট অফ বার্থের এখানে প্রথমে আছে ডেট অর্থাৎ তারিখ তারপর আছে মাস মান্থে ইয়ার অফ বার্থ এখান থেকে ইয়ার বেছে নিতে হবে এরপর এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে দেখুন আমি ক্লিক করলাম লগ ইন অপশানে এরপরেই দেখুন অ্যাডমিট কার্ডের পোর্টাল চলে এসছে এখানে প্রথমে ক্যান্ডিডেট বেসিক ডিটেলস অপশান দেখাবে এনরোলমেন্ট নাম্বার রোল নাম্বার নাম ফাদার্স নেম মাদার্স নেম জেন্ডার ডেট অফ বার্থ ফিজিক্যালি চ্যালেঞ্জ এইসব অপশানগুলো দেখিয়ে দেবে আর এখানে প্রোফাইল পিকচার দেখাবে বা যেটা স্ক্যান করার সময় আপলোড করা হয়েছিল ছবি সেটা দেখিয়ে দেবে এরপর এই যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে হবে দেখুন আমি ক্লিক করলাম ক্লিক করলেই একটু স্ক্রল করে যদি নিচের দিকে নামেন তাহলেই এরকম নিজের ছবি এবং সিগনেচার দেখা যাবে ছবি দেখা যাবে এরপরেই দেখুন অ্যাডমিট কার্ড বলে একটি অপশান রয়েছে এই অপশানে সিম্পলি ক্লিক করতে হবে ক্লিক করলেই আপনারা দেখে নিতে পারবেন এই হচ্ছে অ্যাডমিট কার্ড ডাব্লিউসিএস পরীক্ষার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এন ঘোষের তরফ থেকে এই যে অ্যাডমিট কার্ড তা এই যে বাদিকে সবুজ রঙের যে প্রিন্ট অপশানটি রয়েছে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে সরাসরি কিন্তু পিডিএফ আকারে আপনারা পেয়ে যাবেন আর প্রিন্ট অপশানও চলে আসছে প্রিন্টও করে নিতে পারেন